চলতি বছর 1 ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্যের প্যাড়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন। এই চিঠিতে সাংসদ দাবি করেন, তার আসনের মোরেলগঞ্জ উপজেলার হোগলবনিয়া ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হেলালি মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রাজাকার ছিলেন, পাশাপাশি তার বাবা এবং বড় ভাইও সশস্ত্র রাজাকার ছিলেন বলেও দাবি করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। অভিযোগের সত্যতা নিশ্চিতে ওই গ্রামের চেয়ারম্যান এবং হোগলবনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রত্যয়নপত্র সংযুক্ত করেন মোজাম্মেল হোসেন। এর সূত্র ধরে মানবতা বিরোধী অপরাধের তদন্ত সংস্থার শীর্ষ দুই কর্মকর্তার কাছে হেলালির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চান সংবাদকর্মীরা। যখন কোনো অভিযোগ আসে তখন সেটা আমরা রিসিভ করি এবং আমরা এটা প্রথম প্রাথমিক তদন্ত করি। প্রাথমিক তদন্তে যদি আমরা প্রাইম অফিসে কিছু পাওয়া যায় তখন আমরা সেটাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে এবং কমপ্লেন রেজিস্টারে তুলি। এটার জন্য একই প্রসেসে এটাও হবে, এখানে কোনো মানে ব্যত্যয় হবে না বা অন্য ধরনের কিছু হবে না। এর আগে শরীয়তপুরের সোলাইমান ও ইদ্দিসের বিরুদ্ধে প্রথমবারের মতো দেশ ত্যাগে বাধ্য করা সহ সুনির্দিষ্ট 4টি অভিযোগে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে সংস্থা। বিভিন্ন ভয়ভীতি, অত্যাচার, ধর্ষণ, গণহত্যা ইত্যাদি করে যখন মানুষকে ডিপোর্টেশন করা হয় সেটাও কিন্তু একটি জাতিগোষ্ঠীকে ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা। এর আগে এই চার্জে বোধ করি আমরা কখনো কোনো চার্জ ফ্রেম করা হয়নি, সেপারেট আলাদা চার্জ করা হয়নি, এটা আলাদা চার্জ করা হয়েছে। তদন্ত সংস্থার 32তম এই প্রতিবেদনে ঘটনার সাক্ষী 28 জন। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।